বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া তো আমরা সকলেই কম বেশি বানাতেও জানি, খাইও, কিন্তু একটু আমার মতো এরকমভাবে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই কীভাবে মাছের বড়াটা আজকে করলাম। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যে কোনো মাছের ডিম নিয়ে নেবেন। তারপর ভালো করে একটু ধুয়ে নেবেন, অবশ্যই একটু গরম জলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আষ্টনি গন্ধটা থাকবে না। তারপর কুচানো পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, তারপর গোলমরিচের গুঁড়ো, একটু লেবু রস ও কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার ও এক চামচ বেসন। কর্নফ্লাওয়ার ও বেসনটা শুধু বাইন্ডিংয়ের জন্য দেবো, অতিরিক্ত পরিমাণ দেবো না, তাহলে কিন্তু বড়াটা খেতে অন্যরকম লাগবে। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি বড়াটাকে মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা ম্যারিনেট করা হয়ে গেছে, একদম কিন্তু ঘনও করিনি বা পাতলাও করিনি। অত্যধিক পরিমাণ কিন্তু বেসন বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বড়াটা খেতে অতটা মজা হয় না। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু বড়াটা একটু মুচমুচে হবে। তো কড়াইতে তেল গরম করে আমি বড়াটা ভেজে নিচ্ছি, একদম ডুবো তেলেই কিন্তু ভাজলে ভালো হয়। দুপাশ ভালো করে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ডুবো তেলে না ভাজলে কিন্তু বড়া ভিতরটা সেদ্ধ হবে না। আর অবশ্যই আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, তাহলে কিন্তু বড়াটা ভালো করে ভেতরে সেদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম, আর বড়াগুলো কিন্তু ভালো ডুমো ডুমো ফুলেও গেছে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত খেতে লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে, পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার সময় নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে যেন একটি লাইক করে দেবেন। তো রেডি হয়ে গেল মাছের ডিমের বড়া, এবার এগুলো আমি নামিয়ে ফেলবো। গরম গরম পরিবেশন করুন, এটা খালি খেতেও ভালো লাগবে, আবার কিন্তু ভাতের সাথেও দুর্দান্ত খেতে লাগবে। একবার অবশ্যই কিন্তু ট্রাই করে আপনারা দেখতে পারেন। এরকমই ঘরোয়া সাদা মাটা সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে নোটিফিকেশান বেলটাকে অন করে রেখে দেবেন। আবারও চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করতে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।